কেউ আপনাকে গালাগাল করলে চুপ থাকবেন, কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দিন। অহংকার সব সময় নিজেরই বুঝার কারণ হয়ে দাঁড়ায়। অর্থ দিয়ে পুরো পৃথিবীটাকে কেনা গেলেও সুখ কেনা যায় না। কথাটা কতখানি সত্যি জানি না, তবে অর্থ না থাকলে সুখের অনুভূতিটা আসে না। চাপা পড়ে যায় স্বপ্ন যত, ভুলে যায় জীবনের মানে। এক মুঠো ভাতের মূল্য কত শুধু পথ শিশুরাই জানে। সময় নাও, ধৈর্য ধরো, তারপর সম্পর্ক গড়ে তোলো। মনে রেখো, হঠাৎ করে গড়ে ওঠা সম্পর্ক হঠাৎ করেই হারিয়ে যায়। ভালো থাকার জন্য হাসিটা খুব প্রয়োজন, হোক না সেটা মিথ্যা অথবা সত্যি। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে, আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে। বিশ্বাস অর্জন করা কঠিন, আর একবার তা ভেঙে গেলে আবার অর্জন করা আরও 10 গুণ কঠিন। কখনো রূপ বা সৌন্দর্য নিয়ে অহংকার করো না। ময়ূরকে তার পেখমের ভারই তাকে উঁচুতে উঠতে দেয় না। অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে। মানুষের হৃদয়টা ক্ষত বিক্ষত হয় তখন যখন তার পছন্দের মানুষটার সাথে কথা বলা বন্ধ হয়ে যায়। ট্রেনে এক বাচ্চাকে বই পড়তে দেখে পাশে থাকা ব্যক্তি তার মাকে জিজ্ঞেস করল, স্মার্টফোনের যুগে আপনি আপনার বাচ্চাকে বই পড়তে উৎসাহিত করলেন কিভাবে? বাচ্চাটির মা উত্তর দিলেন, শিশুরা আমাদের কথা শুনে না, তারা আমাদের অনুকরণ করে। খোলা থাকবে মদের দোকান, বন্ধ থাকবে শিক্ষা, পড়লে তুমি প্রশ্ন করবে, না পড়লে করবে ভিক্ষা। এই সমাজে ক্লাসের থেকেও গ্লাসের গুরুত্ব বেশি। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না। মানুষ খাটে কি না চেনা যায় শুধু টাকার সম্পর্কে। এই জায়গায় নাকি ফাঁকে চলে না, টাকা লেনদেনেই মানুষের পরিচয় পাওয়া যায়। ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী আপনার মানিয়ে নেওয়ার সহ্য শক্তির উপর। যে নিজের ফ্যামিলি প্রবলেম চোখের সামনে দেখেছে, সে পৃথিবীর সব কষ্ট হজম করে ফেলেছে। কে বলেছে শুধু প্রেমিক প্রেমিকার ব্রেকআপ হয়? বন্ধুত্বেরও ব্রেকআপ হয়। ভেঙে যায় সম্পর্ক, জিতে যায় গো। সত্যিকারের ভালোবাসার মানুষ যারা, তারা হয় সবচেয়ে আলাদা, যে হবে তোমার শুরু এবং তোমার শেষ। যখন তুমি সেই রকম কাউকে পেয়ে যাবে, তখন তুমি দুনিয়ার আর কিছুই প্রত্যাশা করবে না। সেই আমার প্রকৃত বন্ধু, আড়াল থেকে যে আমার প্রশংসা করে, সামনাসামনি তো দুশ্মনেও দুশ্মনের প্রশংসা করে। একটা মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না, খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। ওই সময়টাতে কে কি করলো তাই বেশি মনে থাকে। ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। নিজের মতো আরেকজন খুঁজে পাওয়া অনেক কঠিন, তাই নিজের হয়ে নিজেকেই ভালোবাসতে শেখো। সমস্যা আছে বলেই এর নাম জীবন, সুন্দর হলে কল্পনা বলা হতো। কেউ যদি অবহেলা করে দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। কেউ দূরে থেকে খুশি থাকে, কেউ খুশি রাখতে দূরে যায়। স্বার্থ ছাড়া যে ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই যে খোঁজ নেবে, জীবনে এমন একটা মানুষ থাকাই যথেষ্ট। মানুষ সব সময় এক থাকে না, মানুষ শিখে, মানুষ শিক্ষা পায়, অতঃপর মানুষ বদলায়। যারা একবার ছেড়ে চলে যায় এবং আবার পরে ফিরে আসে, বিশ্বাস করো তারা আবার ছেড়ে যাবে, তুমি চাইলেও তাকে আটকাতে পারবে না। প্রতিটা মানুষের আলাদা আলাদা কিছু যন্ত্রণা আছে, আর কারোর যন্ত্রণার তীব্রতা কেউ বুঝে না। যারা আমাকে ধরে নিয়েছে আমি খারাপ, আমি তাদেরকে প্রমাণ দেওয়ারও দরকার কখনোই মনে করি না যে আমি কেমন। মানুষ কি বলবে কি ভাববে এই চিন্তা করে করে তো জীবনের অর্ধেকটা পথ পাড়ে দিয়ে ফেলেছে। যে কয়েকটা দিন মাস বছর বেঁচে থাকার জন্য আছে, সে কয়েকটা দিন নিজের মতো করে না হয় নিঃশ্বাসটা ফেলি। সৎ
শত ঝগড়ার পরেও যে মানুষটি ছেড়ে না গিয়ে বারবার তোমার কাছে ফিরে আসে, তোমাকে মানায়, তার কাছে তুমি অনেক দামি। যার রাগ বেশি তার জীবনে কেউ থাকে না, এ ধরনের মানুষের জীবনে কষ্ট একটু বেশি হয়। লোভ এমন একটা জিনিস যা একজন মানুষকে খুব দ্রুতই নষ্ট পথে নিয়ে যেতে পারে, যার পরিণাম হয় ভয়াবহ। যে ব্যক্তি মন থেকে নিজেকে সুখী না ভাববে, সে ব্যক্তি রাজপ্রাসাদে থাকলেও সুখী হবে না। তুমি জানো তুমি সঠিক, তারপরেও তর্কে যেও না, কারণ তর্ক সমস্যার সমাধান আনে না, বরং আরো জটিল বানিয়ে দেয়। মানুষ যখন প্রচণ্ড কষ্ট পায় তখন সে একেবারে চুপ হয়ে যায়, কারণ কষ্টগুলোর কথা কাউকে বুঝিয়ে বলাটা সম্ভব নয় বলে। ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও, উড়তে দাও আকাশে, লোকের কথাতে কান দিও না, সে তো রুজি উড়ে বাতাসে। আমার জুতো ছিল না বলে আমি খুব কেঁদেছিলাম, কিন্তু আমি যখন দেখলাম একজনের দুটো পায়ে নেই, তখন বুঝলাম আমি কতটা ভাগ্যবান। একদিন বুঝতে পারবেন ভগবান আপনাকে ভালো জিনিসটা দেওয়ার জন্যই অপেক্ষা করিয়েছেন। জীবনটা 3 ঘন্টার কোনো বাংলা সিনেমা নয় যে বিরহে ভালোবাসার গভীরতা বাড়বে। একটু আড়ালে গিয়ে দেখুন, কেউ আপনাকে মনে রাখবে না। প্রেম আর মায়া এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। কারো প্রেমে পড়লে হয়তো পরবর্তীতে তাকে ভোলা সম্ভব, কিন্তু একবার কারো মায়ায় পড়লে সেখান থেকে বেরিয়ে আসা বড় কঠিন। খুব সরল হবেন না, কাউকে মনের কথা বলবেন না, কখনো প্রেম করবেন না, যদিও বা করেন নিজের চেয়ে কাউকে বেশি ভালোবাসবেন না, ভালো থাকবেন। কারো বিশ্বাস ভালোবাসা সম্মান নিয়ে কখনো খেলা করবেন না। কিছু কিছু মানুষের কাছে হয়তো বিশ্বাস ভালোবাসা আর সম্মান টুকুই শেষ সম্পদ। বুঝলি প্রিয়, মানুষ ভালোবাসতে ভয় পায় না, ভয় পায় শুধু ভালোবেসে হারিয়ে ফেলার। এটাই বাস্তব, আমরা যেটা সহজে পাই তার মূল্য দেই না, আর যেটা পাবো না সেটা জেনেও বৃথা কষ্ট করি। খুব বেশি নয়, নির্দিষ্ট একজন মানুষের কাছে সারা জীবন প্রিয় হয়ে থাকাটাই ভাগ্য। সেই ছেলেকে বিয়ে করো যার ভবিষ্যৎ ভালো, আর সেই মেয়েকে বিয়ে করো যার অতীত ভালো। হোক না দূরত্ব 1000 মাইলের, এক আকাশের নিচেই তো আছে। কয়েকটি কথা থেকে শিক্ষা নিন। স্ত্রীর পাশে 1 মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন বড় কঠিন। মাতালের কাছে 2 মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন কত সহজ। সাধুদের সাথে 3 মিনিট বসুন, আপনার সব কিছু দান করে অবসর নিতে ইচ্ছে করবে। রাজনীতিবিদের সাথে 4 মিনিট বসুন, বুঝবেন আপনার পড়াশোনা সব বেকার, অনর্থক। একজন জীবন বীমা এজেন্টের সাথে 5 মিনিট বসুন, বুঝবেন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটা অনেক ভালো। একজন ব্যবসায়ীর সাথে 6 মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার উপার্জন কিছুই না। একজন বিজ্ঞানীর সাথে 7 মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে খারাপটা আপনার অজ্ঞতার কারণে। একজন ভালো শিক্ষকের সাথে 8 মিনিট বসুন, আপনি একজন ছাত্র হয়ে ফিরে আসতে চাইবেন। একজন কৃষক বা শ্রমিকের সাথে 9 মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনি কঠোর পরিশ্রম করেন না। একজন সৈনিকের সাথে 10 মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার কাজ এবং ত্যাগ অত্যন্ত ঘৃণ্য। শ্মশানে 11 মিনিটের জন্য যান, মনে হবে জীবনের সব কিছু তুচ্ছ মায়া, হাল ছেড়ে দেই। একজন ইতিবাচক মনোভাব সম্পন্ন ভালো উদার মনের প্রকৃত বন্ধুর সাথে 12 মিনিট বসুন, মনে হবে আপনার জীবন সব কিছুর চেয়েও সুন্দর। যে অল্প কথার অনুভূতি বুঝে না, তাকে রচনা লিখে দিলেও বুঝবে না। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা মানুষগুলো গ্রহণযোগ্যতা হারাচ্ছে, আর তেল মারা মানুষগুলো সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে।